তো বাটারের পর নামানোর আগে আরো দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কসৌরি মেথি। কি অবস্থা মানুষগুলোর, একে তো এখন অস্বাভাবিক গরম পড়েছে ব্যাঙ্গালোরে, তার মধ্যে এই ওয়াটার ক্রাইসিস, এটা প্রত্যেক বছরই একবার করে হয়, মানে যখন গরমটা খুব পড়ে তখন একবার করে এটা হয়, কিন্তু এবার যেন অস্বাভাবিক মনে হচ্ছে। আরেকটা হয়ে গেছে মা। রাজীব, হ্যাঁ হয়ে গেছে, রেডি, খাবার দিয়ে দিয়েছি, আসো, 9:15 বাজে, খেয়ে নাও। না আজকে আমার দিইনি তোমাকে, ওই ইয়ে দিলাম, কী বলো ওটাকে, স্যান্ডউইচ, ওই ডিম দিয়ে অল্প একটু চিজ দিয়ে করে দিয়েছি, খেয়ে নাও গরম গরম। রোজই হ্যাঁ মা কমপ্লেন করেছে তুমি আমাকে রোজ ব্রেড বাটার খাওয়াচ্ছ, আর ভালো লাগছে না আমার। ঠিক আছে, ব্রেড তো খেতেই হবে ব্রেকফাস্টে, তো ও আর তার সাথে ঠিক আছে তাহলে একটু স্যান্ডউইচ মতন করে দিই আর কি, তো করলাম যখন তাহলে তুমিও একটু খাও। হ্যাঁ চিজ, না না চিজ অল্প দিয়েছি, জাস্ট একটা তোমার স্লাইসকে হাফ করে আমি দুটো স্যান্ডউইচে ইউজ করেছি, চিজ আমি কখনোই বেশি খাওয়াবো না। না গো চিজ খেতে খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি কী হয় বলো তো, ওই চিজ খেলে না পরে পেটের অনেক গণ্ডগোল হয়, ওই জন্য আর কি মানে অল্প খাই, খাই তো বটেই অল্প খাই, তাও আমি তো খাবোই না ওরাই খাবে, খাই বললাম ওটা অ্যাকচুয়ালি হবে খাওয়াই, হ্যাঁ ওদেরকে খাওয়াই আমি চিজ, বাট আমি নিজে খাই না। তো যাই হোক, তো এসো রাজীব চলে এসো, তা তোমাদের সাথে তোমার সাথে কথা বলতে বলতে আমি ওদের সাথে কথা বলছি, মানে তোমাদের সাথে আর কি, আসো। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, ও রেডি হচ্ছে, ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ও এসে খেয়ে নেবে, আর মাকেও দেবো, মা অ্যাকচুয়ালি ফ্রেশ হচ্ছে, তো মা ফ্রেশ হয়ে নিক, তারপর মাকে ওই সেম খাবারই দেবো, মা ভালোবাসে চিজ, চিজ খেতে ভীষণ পছন্দ করে মা, বাট ওই আর কি মানে মা তো আরও এজেড, তো অবভিয়াসলি তো চিজ তো দেওয়া যাবে না, ওই একটা স্লাইসকে আমি হাফ করে দুটোর মধ্যে দুটো স্যান্ডউইচে দিয়ে দিই, তো ওটা কি মানে খেতেও ভালো লাগে আবার পরিমাণটাও কম হয়, এটাই আর কি, এটাই করি, কিছুই না কী বলো তো, ওই আগে ওই সানি সাইড আপ করে নিই একটা, তারপর সেটাকে উল্টে দিই, বেসিক্যালি ডিম ভাজা করে নিই, অমলেট না নর্মাল ডিম ভাজা ওই করে দিই, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিই, কারণ আমার বাড়িতে একটু ঝাল ঝাল পছন্দ করে সবাই, তো ওটা দিই, ওটা দেওয়ার পর একটু গোলমরিচ নুন ছড়িয়ে দিই, দিয়ে ওটাকে উল্টে দিই, সানি সাইড আপটাকে উল্টে দিই, ওটা ভাজা ভাজা হয়ে যায়, তারপর ওইটাকেই ওই ডিম ভাজাটাকে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে একটা স্লিজ বলছি ছাতা আমি চিজের স্লাইসকে হাফ করে দুটো স্যান্ডউইচে দিই আর কি, করে তারপর এপিট ওপিট বাটার দিয়ে বা তেল দিয়ে, তো আমি ওদেরকে একটু বাটার দিয়েই করে দিয়েছি, বাটার দিয়ে খেতে ভালো লাগে আর কি, একটু এ করে আমার কাছে না অ্যাকচুয়ালি গ্রিলার নেই, আমার কাছে যেটা আছে স্যান্ডউইচ মেকার ওটাতে না মানে বেশি ফিলিং হয়ে গেলে না ওই পুরো পিচকে বেরিয়ে আসে আশপাশ দিয়ে স্যান্ডউইচের, তো ওই জন্য আমি মানে শুধুমাত্র ওটাতে না আমি শুধু ওই এ করে নিই, মানে নর্মাল গ্রিল করে নিই উইদাউট এনি স্টাফিং, তো বাটার দিয়ে খেয়ে নিই, তো ওই রকমটা করি, বাট যখন কিছু স্যান্ডউইচ করতে হয় না তখন আমি ওই মানে তাওয়াতেই করে নিই আর কি, তো এটাই করলাম আজকে, তাই করলাম, অল্প একটু বাটার দিয়ে একটু সেকে নিলাম স্যান্ডউইচটা, তো তারপর ওটা দিলাম ওদেরকে, তো এই হচ্ছে ব্যাপার, তো ওরা খাক, মাকেও দিয়ে দিই, বেরিয়ে গেছে বোধহয়, হ্যাঁ বেরিয়ে গেছে, তো দিয়ে দিই, তারপর আবার ফেরত আসছি। ও তোমাদের তো উইশ করাই হয়নি আজকে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আজকে একটা নতুন দিন, 7th of March আজকে, তো দিনটাকে শুরু করলাম আর এগিয়ে নিয়ে যাই দিনটা, আর দেখো তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে। মা ঠিক আছে? হ্যাঁ খুব ভালো লাগছে খেতে, ওই ডিম পাউরুটি একটু কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে আর ভিতরে শুধু একটুখানি চিজ দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগছে না? হ্যাঁ রোজই তো ওই ব্রেড বাটার, হ্যাঁ একটু সস নিয়ে নাও, রোজ ব্রেড বাটার আর ভালো লাগছে না তোমার, একটু চেঞ্জের দরকার, হ্যাঁ আরেকটা দেবো তো, আরেকটা দেবো তো, আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি বানিয়ে দিচ্ছি। আরেকটা হয়ে গেছে মা, দিচ্ছি, সস নিয়ে নাও একটু, গরম আছে দেখো এইমাত্র তাওয়া থেকে নাও, খোলা আছে তো, সস দিয়ে একটু খেতে ভালো লাগে, হ্যাঁ তবে চিজ টিজ দেওয়া তো খেতে ভালো লাগে,
খালি ওই রোজ আমি তোমাকে চিজটা দেবো না, রোজ চিজ খাওয়াটা ঠিক হবে না, মাঝে মধ্যে ঠিক আছে চলতে পারে, ঠিক আছে? তো খাও, আমি চা দিচ্ছি। মা কেমন লাগছে দেখো? আমাদের এখন অফিস থেকে এখন ফর্মাল করতে হবে, মানডে টু থার্সডে। ভালো লাগছে তো তোকে? হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ সবসময় কি জিন্স পরে থাকিস, ভালো লাগছে। দেখ ঠিক আছে চল বেরোই, দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং সবাই, এই অফিস যাচ্ছি, মোটামুটি দেখতেই পাচ্ছ ফরমালস পরে আছি অনেক দিন পর, মানে মনে হচ্ছে কত যুগ পর আমি ফরমালস করলাম, নিজেকে একটু দেখতে অদ্ভুত লাগছে। কিছু করার নেই, এখন অফিসে নিয়ম করে দিয়েছে ফরমালস করতে হবে, তো কিছু করার নেই। দেখ ভালো লাগছে, অনেক দিন পর করলাম। চলো যাই অফিস যাই আর কি। সো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর রাজীবও বেরিয়ে গেল অফিসে, তো ও চলে গেলো, মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার নিজেরও হয়ে গেছে। আমি ওই স্যান্ডউইচই খেলাম বাট উইদাউট চিজ, তো ওই খেলাম, খেয়ে তারপর এখন দেখি কি করি এখন। আসলে আজকে একটু রান্না আছে, আজকে রাতে ওই পানির রান্না করব, তো ওটাই একটুখানি করার আছে, কিছুই না, জাস্ট ওই একটু কাজু পোস্ত দিয়ে একটু হোয়াইট গ্রেভির মধ্যে পনির করবো আর কি, রাত্রে ওরা রুটি দিয়ে খাবে, তো ওটাই করার আছে। এছাড়া আজকে আপাতত আর কোনো কাজ নেই। আমি অ্যাকচুয়ালি আরবান কোম্পানি বুক করছিলাম আমাদের বাথরুম দুটো পরিষ্কার করানোর জন্য, আমি ওই তোমার 10 দিন পর পর আমি একটা করে বুক করি আর ওরা এসে ক্লিন করে দিয়ে যায়। তো এবারেরটা কিছুতেই, আমি জানি না অ্যাপে কোনো প্রবলেম হয়েছে না কি না কী হয়ে যায় না, আমি কিছুতেই বুক করতে পারছি না। দেখি আমি আধ ঘন্টা এক ঘন্টা একটুখানি থাক, পরে আবার ট্রাই করব, মানে বাথরুমগুলো এবার একটু পরিষ্কার করাতেই হবে এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তো ভাবলাম একটু বসি আবার কাজে, মানে রান্নাটা শুরু করার আগে একটু বসি না। আজকে দুপুরবেলায় রান্না অলরেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি দুপুরবেলাতে আজকে মুগের ডাল হয়েছে আর এটাকে কী বলো, ভিন্ডি ভাজা হয়েছে, মুগের ডাল ভিন্ডি ভাজা, এই দিয়ে হয়ে যাবে। আর যদি খায়, অবশ্য ডিম খেয়েছে সকালবেলা, জিজ্ঞেস করবো, আমার মনে হয় না ডিম খাবে মা, তো জিজ্ঞেস করে নেবো, যদি খায় তাহলে একটা অমলেট করে দেবো, না তো আমি মানে না খেলেই ভালো, অলরেডি দুটো স্যান্ডউইচে দুটো ডিম খেয়েছে, তো যাই হোক সেটা আমি জিজ্ঞেস করে নেবো খাবে কি খাবে না, যদি খায় তো করে দেবো, না হলে শুধু এ দিয়ে হয়ে যাবে। আর বলেছিলাম না মাছ টাছ, মানে কাতলা মাছটাই বেশি আসে আমার বাড়িতে, খুব একটা খেতে চায় না, তো ওই জন্য নিরামিষ রান্নাটা দুপুরবেলা বেশি হয় অ্যাপার্ট ফ্রম স্যাটারডে সানডেজ, কারণ ওই সময় রাজীব বাড়িতে থাকে বলে এমনিতেই ওটা রান্না বেশি হয় বা আমরা বেরোলে, তো তখন তো একটুখানি বাইরে খাওয়া হয়েই যায়। আমার শাশুড়ি বড়ো একটা বেরোয় না, খালি নিজে একটু হাঁটতে যায়, হাঁটাহাঁটি করে, দ্যাটস ইট। তো দেখি কি করি, দুপুরবেলাটা তো সর্টেড, আর যা গরম পড়েছে বাবা, এই গরমে মানুষ খাবে কি, স্কিনের কি খারাপ। এখন আমি সকালবেলাতে স্কিন কেয়ার করেছি, না এই পিম্পলটা না হয় ইগনোর করো, ওটা তো কিছুদিন থাকবে তবে চলে যাবে, তাও তো দেখুন আমার মুখের আঁচড় লেগে ব্লাড টাড বেরিয়ে গেছে জাগে, সে যাই হোক, কিন্তু স্কিনের কি খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তারপর ব্যাঙ্গালোরে এখন জলের কি প্রবলেম হচ্ছে, থ্যাঙ্ক গড আমাদের অ্যাপার্টমেন্টে এখনও অবধি জলের কোনো ক্রাইসিস হয়নি, বোরওয়েল থেকে এখনও জল আসছে, কিন্তু মানে মারাত্মক অবস্থা ব্যাঙ্গালোরের, এত ওয়াটার ক্রাইসিস, মানে আমাদের এখানেই কাছাকাছি একটা দুটো অ্যাপার্টমেন্ট আছে যেখানে জল নেই, মানে একটা গোটা দিন সেখানে জল ছিল না। তারপর মানে আমি ইন ডিটেল অত বলতে পারবো না, কারণ রাজীবের সাথে আমার এই ব্যাপারে কথা হয়নি, মানে ওর থেকেই আমি শুনেছি, মানে কী অবস্থা মানুষগুলোর, একে তো এখন অস্বাভাবিক গরম পড়েছে ব্যাঙ্গালোরে, তার মধ্যে এই ওয়াটার ক্রাইসিস, এটা প্রত্যেক বছরই একবার করে হয়, মানে যখন গরমটা খুব পড়ে তখন একবার করে ওইটা হয়, কিন্তু এবার যেন অস্বাভাবিক মনে হচ্ছে, মানে মানে সাংঘাতিক। ইনফ্যাক্ট আমাদের যে অ্যাপার্টমেন্টের গ্রুপটা আছে সেখানেও আমাদেরকে মেসেজ করা হয়েছিল, মানে গ্রুপে আর কি এসেছিলো একটা মেসেজ যে আমরা যাতে একটুখানি সমঝে চলি, একটুখানি যাতে জল যাতে ওয়েস্ট না হয় সেদিকটা যাতে খেয়াল রাখি। তো এগুলো তো সবাই করছে, সবাই অ্যাডাল্ট, কেউ এখানে ছোটো বাচ্চা না যে কেউ ওটা করবে, বাট সবাই আমরা তাই করছি, বাট স্টিল আই মিন
এত মানে জলের সমস্যা এখন দেখা দিয়েছে ব্যাঙ্গালোরে, মানে সিরিয়াসলি ভয় লাগে। আজকে হয়তো আমার অ্যাপার্টমেন্টে নেই এই প্রবলেমটা, বাট উই নেভার নো, হয়তো কালকে হবে। তো ওই জন্য সেভ করাটা তো খুব দরকার জল। তো আমি বালতি টালতিগুলো একটু ভরেই রাখি, যে জানি না কখন কী হবে। তো দুটো বাথরুম আমার, একটা তো আমার অ্যাটাচড আর একটা কমন যেটা আমার শাশুড়ি ইউজ করে। তো আমি বলে রেখেছি মাকেও যে জল টলগুলো বাবা সবসময় বালতি ভর্তি রাখো, আর আমি নিজেও আমার বাথরুমে বালতি ভর্তি রাখি। বলা তো যায় না কখন কী হয়। আমি তো শুধু ভাবছি যে মানুষগুলোর কী অবস্থা, যারা লিটারালি এখন এই এক দুদিনের মধ্যে জল পাচ্ছে না, তাদের কী অবস্থা, মানে সিরিয়াসলি কী বলবো। আর দেখি আবার আমাদের কী হয়, কবে আবার কী হয়। মানে একটা জায়গায় শুরু হয়েছে মানে তো ওটা তো হবে, যদিও এখনও হয়নি। তো যাই হোক, এই হচ্ছে এখনকার মতন, এইটুকুই থাক। তারপর এখন রান্না করতে যাব। তার আগে দেখি অনেকগুলো জামা কাপড় ধুতে দিয়েছিলাম, সেগুলো তোলা হয়নি, তো ওগুলো তুলি, একটু গোছাই টোছাই, তারপর আসবো। মানে ওই দিকটা একটু সামনে না আসলে না, রান্নাঘরে গেলে আবার সে এক গাদা, মানে ওটা ছেড়ে বেরিয়ে আসতে পারবো না। তো তার থেকে মনে হয় আগে এগুলো করে নিই, জামাকাপড়গুলো তুলে একটু গুছিয়ে নিই, তারপর আসছি আবার রান্না নিয়ে। এই যে অফিস পৌঁছে গেছি, চাই এবার একটু কাজ করা যাক। হাওয়ায় থাকতে থাকতে আমি শুকিয়েও ফেলি আর তুলেও ফেলি, ওটাই করি আর কি। যাই হোক, আপাতত ওই সব কাজ শেষ, এবার ওই রান্নাটা করব। রাতে রান্না যেটা তখন বলছিলাম না, যে পনিরের একটা প্রিপারেশন করব, রাত্রে রুটি দিয়ে ওরা খাবে, তো সেটাই করব। খুব ইজি রান্না, তোমরা সবাই জানো হয়তো। ওই আর কি, পনিরটা একটা হোয়াইট গ্রেভিতে করব, একটুখানি গোটা গরম মশলার গুঁড়ো, একটু বাটার, এইসব দিয়ে আর কি। তো শুরু করি রান্নাটা, আর কী কী লাগছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তার আগে প্রথমেই আমি এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়েছি আমি অল্প একটু বাটার আর একটুখানি সাদা তেল, দুটো মিশিয়ে করবো। এটা অপশনাল, তোমরা চাইলে পুরোটা সাদা তেলে করতে পারো বা পুরোটাই আবার বাটারেও করতে পারো। আমি দুটো হাফ অফ করে দিয়েছি, বাটারে টেস্টটা একটু বেটার হয় এই আর কি। এছাড়া যেগুলো লাগছে সেগুলো হচ্ছে এগুলো। প্রথমে লাগছে হচ্ছে পনির, আমি তো দুজনের জন্যই করছি, তো আমার ওই 200 গ্রামের একটা পনিরের প্যাকেটে আমার হয়ে গেছে। আমি আইডির পনিরটা ইউজ করি, তো এটা ভালোই হয়। আমি নন্দিনীও ইউজ করি, দুটোই অ্যাকচুয়ালি ভালো। তো আজকে এটা হচ্ছে আইডির পনিরটা। এছাড়া আমাদের লাগছে একটু বাটার, একটু কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে কাজু আর পোস্ত একটা পেস্ট। ওটা তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেইভাবে আন্দাজ করে করো। একটু গরম মশলার গুঁড়ো, এটা আমার হোমমেড গরম মশলা। আর লাগছে আদা বাটা, শুধু আদা বাটা। এই পুরো প্রিপারেশনটা নিরামিষেই হবে, এখানে রসুনের কোনো ব্যবহার নেই। আর লাগছে একটু ঘি, এই সাদা তেল আর বাটা যেটা বলেছিলাম হাফ হাফ করে করব। আর একটু ফ্রেশ ক্রিম, আমি আমুলেরটা ইউজ করছি, এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, ঠিক আছে। তো রান্নাটা শুরু করি। সবার আগে আমি পনিরটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, না করলেও চলে, অনেকেই করে না, বাট আমি একটু করিনি, আমার একটু অসুবিধা লাগে ফ্রাই না করে নিলে, তো সেই জন্যই আর কি। তো রান্নাটা এবার শুরু করি। পনিরে আমি কিছুই দিইনি, মানে নুন, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, জাস্ট একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর কিচেন টাওয়েল দিয়ে মানে জলটাকে একটু প্যাড ড্রাই করে নিয়ে তারপর এগুলোকে এখন একটু ভাজা করে নেবো। ভাজা মানে খুব সামান্য আর কি, জাস্ট একটু একে টুকিট করে নেবো। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই এই রান্নাটাতে।
এই আমার পনির মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। তো আমি এর মধ্যে আর এক্সট্রা বাটার বা তেল কিছুই অ্যাড করব না, কারণ প্রথমে যখন আমি পনিরটা ভাজার জন্য দিয়েছিলাম তখনই এর মধ্যে যথেষ্ট পরিমাণে বাটার আর তেল আছে, মানে ভাজার পরেও রয়েছে অনেকটাই, তো আর এর থেকে বেশি দরকার নেই। আর এই হচ্ছে পনিরটা ফ্রাই করেছি, ঠিক এই অবস্থাতে আছে, আই হোপ কি তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে কি করব, এর মধ্যে দেব অল্প একটু গোটা গরম মশলার গুঁড়ো, তাতে দেব একটু আদা বাটা, এই এক চামচ মতন আদা বাটা সাফিসিয়েন্ট, এক চামচ আর একটু খাই, কারণ আদা আর গরম মশলার কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকবে এর মধ্যে। আর দেব একটু কাঁচা লঙ্কা বাটা, এখানে তো লাল লঙ্কার গুঁড়ো কিছু পড়ছে না, মানে ড্রাই স্পাইস বলতে শুধুমাত্র গোটা গরম মশলার গুঁড়োটাই পড়ছে, তো সেই জন্য কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি বেশি দিও তোমরা, তাতে কী হবে একটু ঝাল ঝাল হবে আর টেস্টটা খুব ভালো আসবে। আমি কাছে কুচিয়ে সব নিয়ে নিলাম, যেন অনেকটা লেগেছিল, এইবার এইটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না ওই রস মেলটা চলে যাচ্ছে। তো এটা 5 মিনিট পর আমি আবার আসলাম, এটা এরকমই ছিল, শর্টে হচ্ছিল, তো এটা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কি করব, এর মধ্যে এই যে আমি এখানে বানিয়ে রেখেছিলাম এই পেস্ট যেটা কাজু আর পোস্ত দিয়ে, এটা আমি এখানে ঢেলে দেবো। তো এটা এবার অ্যাড করি, পুরোটাই দিয়ে দিলাম কারণ পুরোটাই লাগবে, আমি অল্প করেই এটা বেঁধেছি। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং যতক্ষণ না এই পোস্ত আর কাজুর যে রস মেলটা আছে এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তোমরা এটাকে ভাজা ভাজা করতে থাকো, মানে কষাতে থাকো এই আর কি। তো এটা কষো, পোস্ত আর কাজু তো এটা বেশিক্ষণ লাগে না, তবে একটু কাছাকাছি থেকো, দূরে কোথাও চলে যেও না এটা বসিয়ে, না তো চট করে পোস্তটা লেগে যাবে। আরেকটা জিনিস আমি তখন তোমাদের বলতে ভুলে গেছি যে এটা যখন রান্না করবে না এর সাথে একটু দইও লাগে, তো অল্প একটু 2-3 চামচ দই, মানে ডিপেন্ড করছে তুমি কতটা পানি রান্না করছো তার উপর। এই 5 মিনিট পর আবার আসলাম, এটা হয়ে গেছে, দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে, তেল বা বাটার যেটা দিয়েছি আর কি ছেড়ে দিয়েছে। তো এইবার এই অবস্থাতে এর মধ্যে আমি দইটা অ্যাড করব। আমি কি করেছি দেখো, 2-3 চামচ দই আমি মিক্সারের মধ্যে আমি ফেটিয়ে নিয়েছি, হাত দিয়ে ফেটালেও হয়, কিন্তু এখানে না অনেক কাজু পোস্ত বেটেছি তো ওগুলো লেগে আছে, তো ওগুলো ওয়েস্ট করার তো কোনো মানেই হয় না, তো ওর মধ্যেই আমি দইটা ফেটিয়ে নিয়েছি, একটু নেড়ে নিই। এবার এর মধ্যে একটুখানি জল দেবো আমি, 2 মিনিট এটা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ওই মিক্সিটা, মিক্সি বলছি ওই যে জারটা, মানে গ্রাইন্ডিং জারটা, তো সেটা ধুয়ে ওর মধ্যে একটু জল দেবো, অনেকটা লেগে আছে ওগুলো তো আর ওয়েস্ট করবো না। এইবার একটুখানি হাই করে পুরো ব্যাপারটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নাও। এটা অলমোস্ট হয়েই এসছে, এবার এটা একটু ফুটবে, মিনওয়াইল আমি কি করব, এই যে পনিরগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব। চিমনিটা অন করে নিই তো ভীষণ গরম লাগছে আমার, বাট আমি যদি চিমনি অন করি তোমরা আমার কোনো কথা শুনতে পাবে না, এটাই হয়ে গেছে প্রবলেম। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি যখন তোমাদের শুনতে পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সে আমার যতই গরম লাগুক। তো এটা এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো আমি, একটুখানি এটা হোক, যদিও পনিরের তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না, বাট ওই আর কি সব কিছু একটু মিলেমিশে যাক। এটা আবার আমি দেখো
হাইতে করেছিলাম, আবার একদম কমপ্লিটলি লো করে দিলাম। এটা এবার ঢাকনা দিয়ে দেবো। এটা খুব সুন্দর হয়ে গেছে। আমি আবার 10 মিনিট পর আসলাম। এটা 10 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দেওয়া ছিল, তো হয়ে গেছে এটা। আর কাজু পোস্তর গ্রেভি তো তো এটা না ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে, একটু ভারী হয়েই যাবে, তো এই কনসিস্টেন্সিতে আমি রেখে দিলাম। মানে এনিওয়ে এটা ভারী হবে, তো এর সাথে মানে এটা হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দেব। নুনের পরিমাণটা আমি একটু কমই রাখছি, কারণ রুটি দিয়ে খাবে তো বেশি হয়ে গেলে মুশকিল। যে কোনো রান্নায় নুন বেশি হলে খুবই মুশকিল। আর দেব একটুখানি বাটার জাস্ট নামানোর আগে। এই একটু নাড়াচাড়া করি। ঘি আমি রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য, যে তোমরা চাইলে ব্যাপারটা ঘি বাটারের বদলে ঘি দিয়েও করতে পারো। তো আমি যেহেতু তেল আর বাটার দুটো মিশিয়ে করছি, তো আমার ঘিয়ের কোনো প্রয়োজন নেই। আমি বাটারটাই দিলাম লাস্টে নামানোর আগে। আর তার সাথে অ্যাড হবে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা অ্যাড হবে, আর হবে কসুরি মেথি অল্প করে। এক মিনিট, কসুরি মেথিটা আমি নিয়ে আসছি। অ্যাড হবে সেটা হচ্ছে কসুরি মেথি। এটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, যদি না চাও দিও না। কারণ কসুরি মেথি দিলে পনিরের যে কোনো রান্না খেতে খুব ভালো হয়। আর দেব এই আমুলের ফ্রেশ ক্রিমটা, এটাও অপশনাল, তোমরা যদি না চাও না দিতেও পারো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমপ্লিটলি অফ করে আমি এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ক্রিম অ্যাড করার পর, মানে যে কোনো রান্নায় ফ্রেশ ক্রিম অ্যাড করার পর আর কখনোই ওটাকে ফোটাবে না, তাহলে ওই ক্রিমটা কেটে যাবে। ওটার টেস্ট খুব বাজে হয় সিরিয়াসলি। দই তবু ম্যানেজ করা যায়, কিন্তু ওই ফ্রেশ ক্রিম মানে ফেটে গেলে ওটা খুব বিচ্ছিরি লাগে। তো তোমরা একদম নামামার আগে, মানে ফ্লেমটা অফ করার আগে, তোমরা কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে ফ্লেমটা অফ করে দেবে, ঠিক আছে? এটা তাহলে 2 মিনিট থাক। সো এই আমার হয়ে গেছে পনির রান্না, দেখতে পাচ্ছ? বেশি জোগাবো না। তো হয়ে গেছে এটা ক্রাস্পি। এটা না প্লিজ একবার তোমরা ট্রাই করো, এটা খুব ভালো হয় খেতে। আর আমরা তো আমার বাড়ির রান্না তো চিনি পড়ে না, তোমরা যদি চাও এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো। মানে এরকম নুন দেবে, নুনের সাথে তারপর একটু চিনি অ্যাড করে দিও, আরও ভালো লাগবে খেতে। আমরা যেহেতু পছন্দ করি না চিনিটা রান্নায়, সেই জন্য তো পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। এটা এই মাকে খাবার দিয়ে দিয়েছি, এবার ডেকে নেব। মা খাবার দিয়ে দিয়েছি, চলে এসো। আচ্ছা তুমি ডিম ভাজা খাবে? আজকে তো শুধু ওই কী বলে ওটাকে, ভিন্ডি, ভিন্ডি ভাজা দিয়ে আর ডাল দিয়ে খাওয়া? হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞেস করলাম, সকালে দুটো ডিম খেয়েছো, আর কি খাবে? ভাজা ডাল, ঠিক আছে। আর এ দেবো, একটু দই দেবো, টক দই খাবে? অল্প করে, ঠিক আছে, দই দিচ্ছি, খেয়ে নাও, আমি দিচ্ছি। মা দই, চিনি কিন্তু দেব না দইতে, গোলমরিচ বা নুন কিছু নেবে দইয়ের মধ্যে? শুধু খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খাও আর আমি একটু পরে খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 1 eternity later. গুড ইভিনিং এভরিওয়ান, সময় হয়ে গেছে একটা গরম গরম কফি খাওয়ার। সন্ধে হয়ে গেছে, হ্যাঁ আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। প্লাস একটা গরম গরম কফি খাবো আর একটু টিভি জানিয়ে বসবো। দুপুরবেলা আজকে মানে মা খেয়ে নিল, তারপর আমিও খেয়ে নিয়েছি। আমি তো ওটসার খিচুড়িই খেলাম, তো ওটা নতুন করে কি দেখাবো, ওই জন্য আর ওটা শ্যুট করিনি কিছু। তো ওসব খেয়ে দিয়ে আমি একটু এডিট নিয়ে বসেছিলাম, এডিট করলাম, তারপর এই উঠে একটুখানি ফোনটা ঘাঁটছিলাম আর কি। তো যাই হোক, সব হলো, এখন একটু কফি খাই ভালো করে। রাজীব ফিরলে ওকে চা করে দেবো, ওর একটু টাইম লাগবে ফিরতে, তো আমি ততক্ষণ কফিটা খেয়ে নিই। A heart beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings, a
as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. এই জাস্ট অফিস থেকে ফিরলাম, এই যে বিশাল ট্রাফিক ছিল রাস্তায়, তো যাই একটু ফ্রেশ হই। আজকে আবার একটু প্র্যাকটিসও আছে ক্রিকেটের, দেখি অবস্থা খুব খারাপ আমার, দেখা যাক যেতে পারি কিনা। মনে হয় রাজীব এলো। আসুন আসুন। কি ট্রাফিক। হ্যাঁ, তাও তুমি অন্যান্য দিন তো না, আজকে একটু তাড়াতাড়ি এসেছো মনে হচ্ছে। ওটা কি এনেছো? তাও আচ্ছা, আমি এই একটা এ দেখছিলাম, প্রিচার নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম একটা, মনে হয় ওই ড্র্যাকুলার অ্যান্ড জম্বি এসব নিয়ে, আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে। যাই হোক, ঠিক আছে রাজীব, তুমি ফ্রেশ হও, চা খাবে তো? আচ্ছা বসাচ্ছি। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আসলে এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি ডিনার টিনার করে, মানে আমার তো হয়েই যায়, ওরা মানে মা আর রাজীবের ডিনার টিনার করে তারপর একটু বেরিয়েছিলাম, মানে আমি আর রাজীব একটু বেরিয়েছিলাম হাওয়া খেতে। ওই রাজীবের স্কুটারে করে ও আড্ডা মেরে আসলো, তারপর আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। আমি হাওয়া টাওয়া খেয়ে এই ফিরলাম। তো আজকে আর তো কিছু মানে করার নেই, আমি ওই এডিট নিয়ে বসবো একটুখানি, বাকিটুকু আর কি শেষ করব। তো আজকে এই পর্যন্তই রাখছি তাহলে। তাহলে যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।